আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। রান্নাঘরে চলে আসলাম সকালে নাস্তাটা তৈরি করতে। আলু সিদ্ধ হয়ে গেছে, কাঁঠাল দানাও সিদ্ধ হয়ে গেছে, খুদের চালে বোয়া বসিয়ে দিয়েছি। এই যে বলক এসে গেছে, আস্তে আস্তে খুদের চালে বোয়াটা হোক। আর এদিকে আমি বেগুনটাও পুড়ে নিই, কিন্তু বেগুন পুড়লে কী হবে, বেগুন ভর্তাটা বানাতে পারিনি, ভিতরে অনেক পোকা ছিল, এই জন্য ফেলে দিতে হয়েছে আমাকে। এই যে খুদের চালে বোয়াটা প্রায় হয়ে গেছে, এখন ভাপে বসিয়ে দিই, সাথে শুকনা মরিচও দিয়েছিলাম, দেখো শুকনা মরিচ দেখা যাচ্ছে। আর এদিকে ভর্তাগুলিও বানিয়ে ফেলে, আলু ভর্তা বানানো হয়েছে, আর কাঁঠাল দানা ভর্তা আমি শিলপাটে বেটে বানাচ্ছি। আলু ভর্তা, কাঁঠাল দানা ভর্তা বানাবো, আর বানাবো কালিজিরা ভর্তা। সাইদুলবাবু বলতেছে একটু কালিজিরা ভর্তা বানাতে, এই যে কালিজিরাতে একটু টেলে নিলাম, কাঁঠাল দানা ভর্তা বানানো হয়ে যাওয়ার পর কালিজিরা ভর্তা বানিয়েছিলাম। তারপর তো সকালে নাস্তা খেতে বসে পড়লাম সাইদুলের বাবা, আমি আর মা। সারামণি শুয়ে আছে, এখন তুই উঠে নেই, সাবা তো স্কুলে চলে গেছে। এই যে আমিও খেতে বসে পড়েছি। তারপর তো চা বানিয়েছিলাম, মা আর সাইদুল বাবা চা খাচ্ছে, আমি অবশ্য চা খাই না, আমি অবশ্য চা খাওয়া এখন বন্ধ করিয়ে দিয়েছি। সাইদুল বাবা নাস্তা খেয়ে একটু বাজারে গিয়েছিলো, আলু পেঁয়াজ নেয়, আলু পেঁয়াজ আনলো, আর এদিকে পাট শাকও কিনে এনেছে, মা পাট শাক বাছতেছে। তারপর এই যে গতকালকে তো একটু জাল দিয়েছি, আবারও আজকে বললাম না তেল লাগবে, তেল দিয়ে আবারও আচারটা জাল দিতেছি। টুবু টুবু করে তেল না দিলে আচার তো হয় না, তেলের আচার যত তেল দিব তত ভালো। এই যে আচারও তো বলক এসে গেছে, প্রায় হয়ে এসেছে, আমি আর জাল দিব না, অনেকটাই জাল দেওয়া হয়ে গেছে। কাঁচামরি সিদ্ধ হয়েছে, আমও তো সিদ্ধ হয়ে গেছে, আর তেল তো টুবু টুবু হয়েছে। আমি এখন ঠান্ডা হলে বরমে ভরে রেখে দেব, কাঁচের বরমে ভরবো, প্লাস্টিক বরমে ভরবো না, কারণ প্লাস্টিক বরমে ভরলে আচার নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। কাঁচের বরমে আচার রাখবো আর রোদে দিব। তারপর তো ভাবি ভাবির কাজ করে চলে গেল, আমিও আমার কাজ শুরু করলাম, লাউ কেটে নিতেছি। এই যে ভাতের চাল ধুয়ে রেখেছি, পাঁচ শাকটা ধুয়ে রেখেছি, মুরগি গোস্ত বের করে রেখেছি, লাউ দিয়ে মুরগি গোস্ত রান্না করব, পাঁচ শাক ভাজি আর ভাত। আর এদিকে আমার সব কাটা হয়ে যাওয়ার পর জান্নাত পাখিও চলে এসেছে, টুকটিকিটা ঘরে এসে দেখে কেউ নাই, দুনো আপা এক আপাও নাই, সাবা সারা তো স্কুলে চলে গেছে। আজও বাহিরে অনেক রৌদ্র উঠেছে, গতকালকে তো একটু বৃষ্টি হয়েছিল, আজকে অনেক রৌদ্র। চলে আসলাম জোহরের নামাজ পড়ে রান্নাঘরে, আমি এক চুলায় ভাত বসিয়ে দিলাম, আর এক চুলায় তরকারিটা বসাবো, তেলেরটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হোক, তারপরে ময় মশলা দিব। প্রথমে মুরগি গোস্ত আর ভাত রান্না করি, ভাতটা হলে পাঁচ শাকটা বসিয়ে দিব।
পেঁয়াজটা তো ভাজা হয়ে গেল, দিয়ে দিই আদা রসুন, তারপরে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হলো, দেখো পরে তেল ভিসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিব মুরগি গোস্তটা, মুরগি গোস্তটা কিছুক্ষণ কষিয়ে পরে লাউ আর আলু দিব। এই যে মুরগি গোস্তটা কিছুক্ষণ কষালাম, এখন লাউ আর আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাই, কারণ যেহেতু ফার্মে মুরগি, অল্প কষানোর পরে লাউ দিতে হবে, তা না হলে আবার মাংসটা ছুটে যাবে। পুরোপুরি কষিয়ে নিলে লাউ দিলে তখন লাউ আবার সিদ্ধ হতে হতে এদিক দিয়ে মাংস ছুটে যাবে, এই জন্য অল্প কষি। এখন লাউ আর আলু দিয়ে আস্তে আস্তে এই মশলার সাথে কষিয়ে নিই। আর এদিকে ভাতটা ঠিকা দিয়ে পাশে একটা চুলায় দিয়েছিলাম, পাশে একটা মজে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজ দিয়ে আস্তে আস্তে পাশে একটা হালকা সেদ্ধ করে নিই, তারপরে বাগার দেব। আর আমি শাকে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিই, যত পেঁয়াজ দেবো তত শাক খেতে ভালো লাগবে। যে কোনো ভাজি বলো শাক বলো, যত পেঁয়াজ দিবা তত খেতে বেশি ভালো লাগবে। তুমি ভর্তা খেয়েও দেখো, ভর্তার মধ্যে যত পেঁয়াজ দিবা তত খেতে মজা। আর পাশে চলে আস্তে আস্তে তো কষানো হচ্ছে, দেখো লাউ থেকে কতটা পানি উঠেছে। পাশে একটা বাগার দিয়ে শুকনো মরিচ আর রসুনটা ভাজা হয়ে গেল, পাশে একটা দিয়ে দিই। পাশে একটা তো আমি সিদ্ধ করে নিয়েছি ভাপে। তারপর তো লাউ তরকি অনেকটাই কষানো হয়ে গেল, লাউটা অনেক সেদ্ধ হয়ে গেছে, আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ একটু পানি দেব, আর দিব না, কারণ এখানে লাউ থেকে অনেকটাই পানি উঠেছে, অল্প একটু পানি দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু শাক, আমি তো শাক খাই, শাক একটা মশলা, আমরা বিক্রমপুরের এই শাক মশলাটা প্রায় তরকারিতে খেয়ে থাকি। এইটা দিলে আর তরকারিতে আলাদা একটা ফ্লেভারও আসে, খেতেও খুব ভালো লাগে। এই যে শাক দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আস্তে আস্তে জ্বালে তরকারিটা রান্না হোক। দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেল, পাঁচ শাক ভাজি করেছি, লাউ দিয়ে মুরগির গোস্তের ঝোল আর ভাত। তারপর তো সাইদুল বাবা চলে আসলো, নিয়ে আসলো তিনটা সমোসা একটা সিঙ্গারা, আমি আর সাবা বসে খেলাম।
তারপর এই যে মা আর সাইদুল বাবা দুপুরে খাবার খেয়ে তো বসে পড়লো, আমি এখন খাবো না, কারণ সিঙ্গার আর সমোসা খেয়ে পেট ভরে গেছে, আমি পরে খাবো। তারপরে ঘন্টা খানিক পর সারামণি চলে আসলো স্কুল থেকে টিফিন খেতে, সারামণির সাথে বসে আমি পরে খেয়ে নিলাম। তারপর তো লাউ তরকারি নিলাম, মাশাআল্লাহ আজকে তরকারিটা অনেক মজা হয়েছিল, লাউটা তো অনেক নরম ছিল আর খেতেও খুব ভালো লেগেছে। তারপর তো বিকেল হয়ে গেল, আমি আসরে নামাজ পড়ে এখন বেরিয়ে পড়তেছি হাঁটতে, প্রতিদিনের মতন বিকেলে হাঁটতে বের হই। হাঁটতে হাঁটতে তো বালাসুর দিয়ে হেঁটে বাসা যায়, চোখে পড়লো কাঠি কাবাব, মনে করলাম সাবা সারার জন্য নিয়ে যায় কাঠি কাবাব। চলে আসলাম বাসায়, এই যে সাথে স্যুপ কিনেও নিয়ে এসেছি, এই স্যুপটা ভালো, বালাসুর বিক্রি করে, সাবা আবার খেতে চায় স্যুপটা, আমার কাছেও ভালো লাগে। পরে যে সাবা কাঠি কাবাবও খাচ্ছে আর স্যুপ খেয়ে নিল, সারামণি তো স্যুপ খায় না, ওকে ডাক দিলাম গরম গরম কাঠি কাবাব খেয়ে নাও। এই যে সারামণি বসে পড়লো খেতে, তারপর তো সন্ধ্যার নামাজ পড়ে চলে আসলাম বরমের মধ্যে, এখন আচার ভরবো, ঠান্ডা হয়ে গেছে আচারটা, কাছে বরমে ভরে রাখি। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।